বিদেশে ছানা বড়া প্রতিষ্ঠিত করতে নতুন ধরনের ছানা বড়া আনা হলো বহরমপুরে, যার নাম দেওয়া হয়েছে ওয়াইন ছানা বড়া। ওয়াইনের বোতলে ভরে দেওয়া হচ্ছে ছানা বড়া। 300 গ্রাম এই ছানা বড়ার দাম 2000 টাকা। রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ছানা বড়া পাঠানো হচ্ছে। বড়দিন উপলক্ষে এই ছানা বড়া আলাদা মাত্রা পেয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব যে এই ছানা বড়ার উৎপত্তি কীভাবে, অর্থাৎ শুরু হয়েছিল কখন থেকে। বলছি এই যে ছানা বড়া, ছানা বড়ার শুরু হয়েছিল আমাদের কাশিমবাজারের মনিন্দ্রচন্দ্রনগর কাশিমবাজারের রাজা ছিলেন। রাজার কাছে আপনার ইংরেজরা এসেছিলেন, তো আমাদের রাজামশাই বলেছিলেন যে ছানা বড়া না বলতে আমাদের এখানে একটা ভালো মিষ্টি তৈরি করো, যেন আমরা ইংরেজদেরকে খাওয়াবো। তো ফটিক উস্তাদ তৈরি করে দিয়েছিলেন, সেটা ছানা বড়া ঘি দিয়ে করে দিয়েছিলেন। সেই ছানা বড়া খাইয়ে খুব আনন্দ পেয়েছিল এবং কি খাইয়ে আমরা এবং বিক্রি করছি বিশাল। এটা বোতলের মধ্যে ছানা বড়া এবং মুর্শিদাবাদে বিখ্যাত যে ছানা বড়া আছে, এবং এই ছানা বড়াটাকে আরও বিভিন্নভাবে নতুনত্বভাবে যাতে করা যায়, বিশ্বের দরবারে তুলে যায়, সেই জন্য চেষ্টা এটা। আগামীকালেও আগামী দিনেও এসব জিনিস আরও বিভিন্নভাবে আরও কীভাবে হাইলাইট করা যায় সেটা আমাদের চেষ্টা থাকবে। এটা কি ওয়াইনের ভেতরে? না, ওয়াইনের বোতলটা আছে। ওয়াইনের অবশ্যই এটা অ্যালকোহল নেই, এখানে পুরোটাই মিষ্টি আছে। সেটাকে বোতলটাকে আগে পুরো ভালো করে ওয়াশ করে নেওয়া হয়েছে, তারপরে জিনিসটা মিষ্টিটা করা হয়েছে। আর এই ছানা বড়া নিয়েই বেঁচে থাকতে চাইছে বহরমপুর শহর। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বহরমপুর।